থাক 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 দাঁড়া দাঁড়া টেকিং ডেস বিরতি বিজ্ঞান বিরতি রাখ বন্ধু বান্ধব হাঁপাই গেছে পরে এত দূর দেয় তাহলে তো তোকে মনে হয় ব্রেকআপের এক ডজন হয়ে গেছে এক ডজন হইব না এটা নিয়ে 11তম এটার পরে যখন তুই ব্রেকআপ করাবি না মানে এটা যখন ঠিক হইব ঠিক হওয়ার পর তুই যখন আইয়া নেক্সট টাইম ব্রেকআপটা করাবি না পরের বার যে এক ডজন হইব বুঝছস তাহলে তো মামা তুই তাহলে ম্যারাডোনা আর্জেন্টিনা সাপোর্টার তুই না ম্যারাডোনা আর্জেন্টিনা সাপোর্টার না আমি ঠিক আছে প্লিজ যাই হোক ব্রেকআপ যেহেতু হয়েছে তাহলে মামা ব্রেকআপের একটা পার্টিটা দিয়ে দিস টনিক দৌড়াইলাম এত কষ্ট করে টনিক ওয়াটার খেলাম চিল করলাম একটু বসে থাকলাম সবসময় এত কষ্ট করে একটা পর একটা প্রেম করি আর তুমি সব প্রেমের মধ্যে এসে জামলা পাকাও এত কষ্ট করে আমি রিলেশনে গেছি কয়বার ব্রেকআপ করেছিস তুই নিজে গণছিস তুই তত পর্যন্ত গণা পারস নিজে আইসো জাইডালে তো আমার লগে প্রেম করার কথা ছিল কার গেছিলাম তো আমি প্রপোজ করছি তোরে কইলাম যে যা আমার কথাটা বার্তাটা দিয়ে তুই কি করলি গিয়ে প্রপোজ করে এলি তো রিলেশনে গেলি আমি ছাগল 3 নম্বর বাথরুমে যাই রইলাম বুঝলাম না কিছু আচ্ছা দেখ আমার তুই যে আমার কি বলতে বলছিস তোর তো আই লাভ ইউ বলতে বলছিলাম তো দেখ মামা আমি যাই কিন্তু আই লাভ ইউ বলছি আচ্ছা আমার শুন শুন দেখ প্রথম দেখাতে ভালো লাগছে আমার তাই বের হয়ে গেছে মুখ দিয়ে আই লাভ ইউ আর ও দেখ কত চালাক মাথার মধ্যে ব্রেন আছে আমারও অ্যাকসেপ্ট করে তোর সাথে সাথে হ্যাঁ আমি তো বই বেড়ে 3টা সিন দেখলাম তোকে কাহিনিটা খালি দেখলাম আমি ওপর চাইয়া চাইয়া সিনটা দেখতেছি আর পিছে দেখাইতেছি বেঈমান তুই অনেক বড় বেঈমান তুই গানও শুনোস না বাসা বসে বসে শোন শোন মামা দেখ যা হয়েছে ভালোর জন্য স্যার তুই কি মগা তুই গরু ছাগল অলগে তোর যায় অলগে তোর যায় তুই দেখছোস জিনিসটা পার্থক্যটা দেখছিস আর অলগে আমারই যায় বুঝোস নাই আর এর জন্যই মানে বলার সাথে সাথে মানে আমি আই লাভ ইউটা কমপ্লিট করিও নাই আমার হ্যাঁ বললা হয়েছে থাক মামা জীবনে বেইমান দেখছি তোর মতন বেইমান গাদ্দার বলা আমি দেখি নাই বন্ধু বান্ধব আমার যাওয়া যে লাগতো না তুই যা ঠিকঠাক কর 12 নম্বর প্রেচাপটা মানে ব্রেকআপটা করে তো আবার পিনিক জীবনে যা আর কি ছিল বাবুস জীবনে বাবুস তো না কি আছে আর জীবনে রেডি থাক আমিও যাই 12 নম্বর তো করতে যা পিনিক পিনিক তো আমারও করতে যা ঠিক আছে যা যা বন্ধু যা গেলাম যা আবার বাট পার কোন আইন কর হ্যালো জান শোনো আই এম সরি আমার ভুল হয়ে গেছে আমি আর এই ভুল জীবনও করবো না আমি কানে ধরতেছি তাই না তুমি কান ধরে আছো তুমি কি আমাকে বোকা বানাচ্ছ তুমি যদি সত্যি কান ধরে থাকো তাহলে আমার সাথে ফোনে কিভাবে কথা বলতেছো ও আচ্ছা আমি এক হাত দিয়ে কান ধরে রাখছি আর এক হাত আমার ফোনে এখন তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিও কল দাও দেখো না 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 কোনো দরকার নেই আমার যদি চলে আসে মানে অডিও কলে কথা বলে বলতে পারবো যে একটা বান্ধবীর সাথে কথা বলতেছি যদি দেখে ভিডিও কলে তখন আমি কি করবো একদম ধরা খেয়ে যাবো একদম শেষ আমি তো ধরা খেলে খাইবা যে সুন্দর মতন বলবা যে তুমি তোমার জানের সাথে ভিডিও কলে কথা বলো ঠিক আছে জানে ছাড়া তুমি অন্য কোনো ছেলে বিয়ে করবে না জানে ছাড়া তুমি অন্য কারোর কথা ভাবতেই পারবে না দেখবা আমার সুন্দর মতন রাজি হয়ে গেছে তারপর তোমাকে আর আমাকে বিয়ে করাই দিবে হ্যাঁ একদম বিয়ে দিবে কিন্তু আপনার সাথে না অন্য কোনো ছেলের সাথে আর আপনাকে কি করবে জানেন কি আর করবে হাজত গেলে বিয়ের দাওয়াতই দিবে তাই না না সোজা হাজতে পাঠাবে ঠিক আছে আমি এখন রাখি পরে কথা বলবো ঠিক আছে কালকে তাহলে আমি এখানে দাঁড়া থাকবো না হ্যাঁ কিন্তু সকালবেলা তো আমার একটা ব্যাংকে কাজ আছে ওটা শেষ করে আমাকে নিয়ে তারপর পাশে আসবে আর বিকেলে কোচিংয়ে আমি একাই যাব তো বিকেলে দেখা করা যাবে ঠিক আছে কালকে দেখা হচ্ছে ঠিক আছে আচ্ছা শোনো না এখন রাখি হ্যাঁ আমার মনে হয় ডাকতেছে ঠিক আছে গেলাম আমি তোমার আর জ্বালাইলাম না কালকে আইসা বড় টাইমলি বাই ওকে ঠিক আছে ওই কই যা ক্লাসে যাস না ক্লাসে যাবি হাই জারিফ কই বলতো ওকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি ওকে ফোনে পাচ্ছি না জারিফ তো নিবার গেছে যোগাযোগ নাই এবার একটা পাইছি গিট্টু লাগানোর চান্স এই তুই মিনমিন করে কি বলতেছিস হ্যাঁ আর এই তোর প্যাচা প্যাচা কথা বলা সব থেকে যাবে না বলতো আমি তোর লগে প্যাচা প্যাচা কথা কই ঠিক কথা বলতে পারলি আমি তো সব সুজা ভাষা সবটা কথাবার্তা কইলাম আর এই যে জারিফ তুই চললো চলতেছ কি ছেড়া ভালো হইয়ে তুই একটা ফটোগ্রাফার কয়টা বেতন পায় ওর কি ক্যারেক্টার সব কিছু ভালো আছে জীবনটা গেছে রে মানে কি বলতে চাস আমি না তোর কথা বুঝতেছি না আমাকে একটু ক্লিয়ারলি বলবি বুঝাই বলবো ওর কি ক্যারেক্টার বালা, ওই কি বালা, ওর স্বভাব ভালো, কী করে সারাদিন পার্টি খুঁজে পার্টি করে পিনিক টিনিক করে চিন্তা করে থাকে। এই যে গেল ফটোগ্রাফি করতে, এই যে বিয়ে কি যে বিয়ে না হলুদে জানি আমার তো কইছিল মা, বাট আমার বুঝছো আবার এগুলি ভালো লাগে না, এগুলি কি হলুদে যাবো বুঝছো মায়েরটা মাইয়া দেখতে যাবো আমি। হলুদের মধ্যে দেখবি যে বাপ আর মা থাকে একলগে হলুদের মধ্যে, আর মায়া মায়েরা এই যে কিচিং পিচিং কিচিং করে আমার ভালো লাগে না। আর এই যে লগত ওই যে পচা পচা পানিতে আসছি এইগুলি আমার খাই না, পাখি বলে পছন্দ। আচ্ছা বন্ধু আমি যাই, আমার একটু কাজ আছে, তোরা কালকে ফোন দিব না জারিফে, জারিফ ফোন দিলে তো আবার দেখবো সব ঠিকঠাক, তখন তো আমার আবার চিনবা না বুঝবা, ঠিক একদিন প্যারা নাই চিল। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। ফোনটা অফ কেন? হ্যালো, এক্সকিউজ মি, তুমি জারিফ না? জারিফ? হ্যাঁ ভাইয়া জারিফ। তো এখানে কি করতেছো? ফটোগ্রাফি। এই যে ভাইয়া, এই যে আমার ক্যামেরা, আমি ছবি তুলি ভাই, যখন সময় পাই আমি ছবি তুলি। হলো কি আজকে বেরিয়েছি ন্যাচারাল ফটোগ্রাফি করতে, মানে ওই যে যখন এই যে সবুজ গাছপালা আছে, ছবি টবি আছে, মানে ফুল টুল আছে, তো আমি এগুলারই ছবি তুলতে বেরিয়েছি। মাঝে মধ্যে বের হই, কাজ টাজ না থাকলে মানে বের হয়ে এলাকার ছবি টবি তুলি। আপনার বাসার কয়েকটা তুলছি, আমি পারলে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। তুমি কি ওয়েডিং ফটোগ্রাফি করো না শুধু এই যে বিল্ডিং টিল্ডিং গাছপালা এগুলো ছবিই তোলো? না না ভাই, অবশ্যই করি, মানে ওই ওয়েডিং ফটোগ্রাফি আমার আসলে পার্ট টাইম জব। আমি এই যে এগুলা এই যে ন্যাচারাল ফটোগ্রাফি বুমচুম এগুলো আমি এমনি শখেই করি। আচ্ছা তাই তো ভালো, এলাকার পোলাপান কাজকাম করে খাইতে পারবে আর বিল্ডিং টিল্ডিংয়ে ছবি টবি তোলা লাগবে না তোমার। আমি দিন তারিখ জানাই দিচ্ছি, তুমি সামনের সপ্তাহের ভিতরে আমার থেকে সময় জানিয়ে নিবা, তোমার একটা কাজ দিব। জি ভাই অবশ্যই অবশ্যই, আপনারা যদি ভাই বড় ভাইরা যদি এমন কাজ দেন ছোটো ভাইরে, এই ছোটো ভাইদের কাজের জন্য তার বাইরে যেতে হয়। আচ্ছা ভাই বাসার মধ্যে প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম? বিয়ে কারো? আরে আমাদের বাড়িতে বিয়ে, দু একদিনের ভিতরে জেনে যাবা, সমস্যা নাই। আর শুধু ফটোগ্রাফি কাম না, ভিডিও ইভেন্ট ইভেন্ট যা আছে সবগুলোর দায়িত্ব তোমার। মনে করো দুটো পয়সা কামায় নিলা, বুঝো না এখানে গাছপালা বিল্ডিং টিল্ডিংয়ের ছবি তোলা কোনো লাভ আছে? আপনাদের বাড়িতে বিয়ে, কার বিয়ে ভাই? আরে সেটা সময় মতন জেনে যাবা, আর আমার একটু ব্যস্ততা আছে আমি ইয়ে করবো, তুমি কিন্তু ভুলে যাবা না, মনে করে দায়িত্বটা তোমাকে নেবে। দুটো পয়সা কামাই দেবো না মিয়া, তাহলে এবার পয়সা থাকো। কিরে কি হয়েছে তোর, ভাবাইতেছিস কেন? আচ্ছা লিয়ানোর সাথে তোর কোনো যোগাযোগ আছে, কোনো কথাবার্তা হয়? আরে ব্যাটটা ওরা ফোন দিতেছি, ফোনের পর ফোন দিতেছি, ফোন ধরে না। তোর বাসার নিচে গেছি, তারপরে কোনো খবর নেই। ফোন তো তোকে কতই ধরে না, তোকে ব্রেকে বলে ফোন বন্ধ করে রাখে না, আবার ব্যাচে বলে ঠিক ঠিক হয়ে যায়। আর এগুলো প্যারা নাই, বাদ দে, আর বাসার সামনে যাওয়া লাগে লিগা। এবার তো মামা আগের মতন কাহিনী না, এবার অন্য ঘটনা। মানে আমি শিওর তুই কোনো ইভেন্টে গেছোস, কোনো ছেড়ে তোর পছন্দ হয়েছে, লিয়ানার জেনে লাইছে, এখন তুই ফাইসা গেছো। মামা তুমি তো শেষ। ভালো হয়েছে এই পেট্রোল লাতি মারছিস না তুই, আসছিস তোর কাহিনী না, তুই আমার ঘটনাটাও শোন। শুধু শুধু পাকনামি তো করলে চলবো না। কি কাহিনী তোকে? শোনা শুনি। তোরা বললাম না আজকে লিয়ানার বাসার নিচে গেছিলাম, ফোন দিতেছিলাম, ফোন ধরে নাই, তখন হঠাৎ করে আর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, রিফাত ভাইয়ের সাথে। বললো কয়দিন পর নাকি ওদের বাসায় কোনো একটা বিয়ে আছে, আমার ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে নিয়েও নিস, বুঝোস নাই? তাহলে প্যারা কি, ভালোই তুইছে, এলাকার মধ্যে কাজ কাম পাই গেছো, নিজে মানুষ টাকা পয়সা ভালো পাবি, ইভেন্ট ইভেন্ট হইব, এই ইভেন্ট আবার আমার দাওয়াত দিবি, আমি আবার কি খাইয়ামো? কিন্তু মামা তুই তো মেন ঝামেলাটাই বুঝতেছস না, ওদের বাসায় তো মাত্র একটাই মেয়ে। কে? লিয়ানা। আর ওর বাসায় ওই একমাত্র মেয়ে। এখন মামা ওর যদি বিয়ে হয়ে যায় আমি তো শেষ পুরো। আরেক কথা হলো ওর বিয়েতে যে আমি ফটোগ্রাফি করবো এটা কেমন সম্ভব? বুঝ দেখ, এখন দেখ কর্মের ফল দেখ, তোর বলছিলাম কিন্তু আগে যে এর লোক ব্রেকআপ হয়েছে, আর প্যাচ আপ করিস না, ছিঁড়ে গেলে গেছে। আমি তোর কইছিলাম কথাটা দেখছো, কথা কিন্তু মিলতেছে, কিন্তু এই দেখ মিলতেছে। কইলাম না গরিবের কথা, মানে পরে বললো এটা ফলে কিন্তু জিনিসটা। কিন্তু ওর সাথে তো আমার ব্রেকআপ হয়, ওর সাথে রিলেশন আছে। কথা বলি তোরে শোন, ওর সাথে আজকে বিকাল আমার দেখা হওয়ার কথা ছিল। তুমি আমার ফোন দিলা না, ফোন দিয়ে বললো না একটা আর্জেন্ট কাজ আছে, তো আমি এডিট করতে বসলাম। এডিট করতে করতে আমি ফোনটা না চার্জে দিইনি। তো যখন ইভেন্টে গেছি ফোন ধরে দেখি আমার ফোনে চার্জ নেই। তারপর আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমি ফোনে চার্জ দিছি, তারপর চার্জ হওয়ার পর দেখি ব্যালেন্স নাই। তো বের হয়ে আমি ব্যালেন্স ভরছি, তারপর ফোন দিতেছি ফোন ধরতেছে না। ভালো হয়েছে, আর তোর কইছিলাম না মায়ের থেকে দূরে থাক, ডেকে বসে ভালো হয়েছে। এরকম তোর সাথে টাকা থাকলে একটা না 10টা মায়ের তোর কাছে কাজে কোনো ফোকাস দে। আর লিয়ানা যদি বিয়ের রাজি না হইতো তাহলে কি বিয়েটা হইতো? ওর মতো মায়ের গেছে, ভালো হয়েছে। কি কস, হ্যাঁ কথাবার্তা বুঝোস? ওর আমি ভালোবাসতাম, ওর আমি ভালোবাসি, আর সবসময় বাসতাম। তোমার কোনো সাহস নেই ওর উল্টাপাল্টা কোনো কথা বলা। ক্যামেরা লই দিতেছিস লো। আচ্ছা সরি সরি মামা, থাক প্যারা না। আমার মেজাজ ঠিক নেই, রাগ করছিস না? রাগ করছিস প্যারা নাকি শোনো যা বুঝছিস তো মামা, প্যারা আছে ঠিক আছে প্যারা যা। তুমি যখন প্রেম করবা তখন তুমি বুঝবা। আর ক্যামেরা নিতে আসছিলাম ট্রুলি। সবই তো বুঝলাম, কিন্তু আমার মনে হয় কি সব কিছু ভেবেচিন্তে তোর সিদ্ধান্ত নেওয়া উচিত। এত ভাবা চিন্তার সময় না আমার নেই, আমি মেন্টালিটি দেখি। কীভাবে পারলাম আমার অপছন্দের কাজগুলো এভাবে করতে? কষ্ট আমি একা কেন পাবো? এবার বুঝুক কষ্ট পেতে কেমন লাগে, ও একটু কষ্ট পাক। তো সব কিছুতে না একটু বেশি বাড়াবাড়ি। শোন পাকনা পাকনা কথা বলিস না, নিজের কি অবস্থা। নিজে তো একটা প্রেম 1 মাসের বেশি টিকাতে পারিস না, তো এত বড় বড় কথা কেন বলতেছিস? আজকালকার ছেলেরা না কেমন জানি হয়, মানে আমার তো বিয়ের কথা ভেবেই ভয় লাগতেছে। কি যা হবে আমি বুঝতেছি না। সেটাই, প্রেম করলে তো একটা ছেলে আরেকটা ধরা যায়, কিন্তু বিয়ে করলে সেটাকে নিয়েই থাকতে হয়। থাক, আমাকে ভয় দেখিস না, আমি এমনি অনেক টেনশনে আছি, বাদ দে এসব কথা। সেটাই, তাহলে নিজের জেদটা কমিয়ে একটু সিদ্ধান্তটা বদলা। অন্যকে কষ্ট দিতে গিয়ে তো নিজেই কষ্ট পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। তুই ভাবতে থাক, আমি আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। মন খারাপ কেন? আরে এই সময় তুই থাকবি ফুর্তিতে আনন্দে, মন মরা হয়ে বসে আছিস। না 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 ভাই, কে বলছে আমার মন খারাপ? আমার আর মন খারাপ কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, ওই একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি ভাইয়া? আচ্ছা ওই তুই আমাদের মহল্লার ছেলে জারিফকে চিনিস? জারিফ না তো। মহল্লার ফলাফল না আমি কেমনে চিনবো বলো ভাইয়া? আমার তো স্কুল কলেজ দুটাতেই মেয়েদের স্কুল কলেজ ছিল, তাই না? আমি তো ক্লাস করতাম, বাসায় আসতাম, স্কুলেও কলেজেও, তো কীভাবে চিনবো কোনো ছেলেকে? সমস্যা নেই, প্রোগ্রামের সময় চিনে নিস। আর নিজের মতো করে ওর হাতে ভালো কিছু ছবি তুলে নিবি, ওকে? কেন ওই ছেলেকে দিয়েই কেন ছবি উঠাতে হবে? কারণ ওকে আমি দায়িত্ব দিয়েছি বিয়ের যত ছবি আছে, ভিডিও আছে, ইভেন্টের যত কাজকর্ম আছে সবও করে দিবে। না না কোনো দরকার নেই, ওকে দিয়ে এসব হবে না, তুমি অন্য কাউকে দেখো। আরে আজত্ব, তুই কিভাবে জানলে ও পারবে না? তুই জানিস ওর, চিনিস, তুই বললি চিনিস না, উল্টাপাল্টা কেন কথা বলতেছিস? হ্যাঁ তাই তো, আমি তো চিনি না। কি জানি নাম বললো? জারিফ। জারিফ, ওই জারিফ না ফারিফ কি জানি। যাক আমি আর জেনে কি করবো? সেটাই। যাক শোন, তোর বন্ধু বান্ধবের লিস্টটা আমাকে দিস, তাহলে তো ওই দিন সাজাগুজা বসে থাকবি, একা একা বোর ফিল করবি। ওরা আসলে তোর একটু ভাল লাগবে, বুঝছিস? লিস্টটা কিন্তু আমাকে মনে করে দিয়ে দিবি, ঠিক আছে? নাহলে একদম কিন্তু আনন্দ শেষ। ঠিক হইতেছে না, একদম ঠিক হইতেছে না। এরা বাইরে যাওয়ার ডিসিশনটা কেমনে নিতে হবে? আমি কি করবো? আমি কার লোক আড্ডা দেবো? আফসোস। ওরে বাবা, এখন অনেক মানে বন্ধুত্ব মানে উগলায় পড়তেছে না? এই এতদিন যখন আমি ছিলাম তুই অন্য কারোর সাথে আড্ডা দিস নাই, দিছস তো। আর হঠাৎ করে জানছ যে আমি এখন চলে যাবো, এখন তোমার এই ভালোবাসা প্রেম আবেগ সব উতলায় পড়তেছে না? আরে নর্মাল ফেস ডাউন করে রাখছিস কেন? ভালো লাগতেছে না এমন কই চলে যাবো, বন্ধু খুশি হইব না? উনি অ্যাক্টিং শুরু করছে। না দোষ অ্যাক্টিং না, আমার আসলে খারাপ লাগতেছে। ওহ, এটা তোর খারাপ লাগা চেহারা? দেখি তো আর একটু খারাপ লাগা তো। বিশ্বাস কর তোর খারাপ লাগার চেহারা আরও জঘন্য। ঠিক আছে নর্মাল হোক, ওই বাটপেরা লুকটা আছে না ওইটাই রাখ, ওইটাই চলে। আমি ক্রিঞ্জ খাইতেছি, পাল্টা নর্মাল হোক। না নর্মাল হইতে পারতেছি না, দোষটা আমার, আমার সব ঠিক করতে হইব। তোর কোনো দোষ নেই মামা, ঠিক আছে? শুধু এত চিন্তা করিস না। এই যে যে প্রপোজের জন্য তোরা যে পাঠাইলাম, আমি তুই চাইতাম আজকে এত কিছু হইতো না, আমি প্রপোজটা করতাম কিছু হইতো না, সব আমার দোষ। শোন, আমি কারো উপর রাগ করে অথবা কারো জন্য এই ডিসিশন নিইনি। আমার ক্যারিয়ারটা একটু গুছাইতে হবে। তুই তো জানোস আমি ফটোগ্রাফি কতটা পছন্দ করি মামা। আমি না এই এদিকে এদিকে এভাবে করতে চাই না, একটা বেটার কোনো পজিশন চাই, এটা লাইভ বানাতে চাই। আমি অস্ট্রেলিয়াতে আমার কিছু ফটোগ্রাফির পিকচার পাঠাইছি, ওখান থেকে অ্যাকসেপ্ট করছে। ওখানে অনেক ফেমাস একজন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে নিয়ে যেতেস। এত গুড নিউজ শোনার পরেও তুই যদি খুশি না হস মামা, তাহলে তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। তুই শত্রু বলো যাই বলোস, তোর এই সিদ্ধান্ত ঠিক হইতেছে না। তো আমি কী করবো? লিয়ানার বিয়েতে যাবো, ওর বিয়ে হইতে দেখবো। আর শুধু বিয়ে হইতে দেখবো না তো, আমি তো ওই বিয়ের মধ্যে যে ছবিও তুলবো, সবাই বলবো যে হাসো হাসো হাসো, আমার সামনে সবাই হাসবে, তাই না? পারবো না আমি। না আমি সেটা বলতেছি না, আমার মনে হয় তুই সব কিছু ওর বাবা মার সামনে বলা উচিত। শোন, যা হয় ভালোর জন্যই হয়। আমার লাইফে যদি এই সিচুয়েশনটা না করতো তাহলে হয়তো আমি সিরিয়াস হইতাম না লাইফ নিয়ে, আর আমি এত বড় একটা সুযোগও পেতাম না। দোষ তুই চাইস না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত করে নিস না, এই প্ল্যানিং বাদ দে, বাইরে যাওয়া। দোষ আমার, সব বলে আমি করছি, প্লিজ আমার মাফ করে দে। কী বলতেছিস দোস্ত? তোর কোনো দোষ নাই, সব কিছু ঠিকঠাক আছে, আর একটু নর্মাল হ। চল আজকে শেষবার মতন আমরা দুষ্টুপানি খাবো। না না আর দুষ্টুপানি খাবো না, এই দুষ্টুপানির জন্য এত প্ল্যানিং, এত ইত্রামি ফাইজলে আমি সব কিছু করছি, সব ঠিক করতে পারবো। এসলা পাগলই থাকবো সবসময়, নিজে কি বলে, নিজে কি করে, নিজে কি ভাবে, নিজেই জানো।